السلام عليكم ورحمة الله وبركاته. আমরা যারা এদিকে ওদিকে ঘোরাফেরা করছি, ওই বাজারের দিকে মন না দিয়ে গোছারে একটা জলসা করেছে, এই প্যান্ডেলের মধ্যে চলে আসুন, কারণ সময় সব অল্প, বক্তা অনেক হয়ে গিয়েছে, তাই আপনারা চলে আসুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال النبي صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن أو كما قال عليه الصلاة والتسليم دخو كامون إيمان إنيتن أمر نوبر شاهبارا সেই যুগের সাহাবারা দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা হযরত বিল্লাল এনেছে ঈমান কত কষ্ট করে মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে হযরত বিলাল এনেছে ঈমান কত কষ্ট করে মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে তবুও বেলাল ছাড়েনি ঈমান তবুও বেলাল ছাড়েনি ঈমান পড়ে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা
হযরত খাবাব এনেছে ঈমান কত কষ্ট করে আগুনে রাঙ্গারার উপরে তাজা গোশত ঝরে পিছন হইতে তাকালে পারে পিছন হইতে তাকালে পারে দেখা যায় শিরদাড়া দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা হযরত হামজালা এনেছে ঈমান কত কষ্ট করে নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে হযরত হামজালা এনেছে ঈমান কত কষ্ট করে নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে যুদ্ধের দামামা উঠলো বেজে যুদ্ধের দামামা উঠলো বেজে হলো না গোসল করা দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা হযরত আলী আল্লাহর ওলি থাকতেন কুফা শহরে নামাজ পড়তে যাব বলে ধরবেন জামাত ফজরে পিছন হইতে ইবনে মালজুম পিছন হইতে ইবনে মালজুম মারুল গলাই ছুরা দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে বড় ভালোবেসে মুসলমান বানিয়েছেন এবং তার সাথে সাথে আমাদেরকে এই পবিত্র জলসা এইরকম দিনই মজমাই বসার তৌফিক দিয়েছেন তাই তিনার শুক্রিয়া স্বরূপ সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে আকাই নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত কোটি দরুদ ও সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের জলসার শ্রদ্ধেয় সম্মানীয় মনোনীত যোগ্যতম প্রিয়তম সভাপতি সাহেব ও আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ ও মেহমানানে ইজাম ও পর্দার আড়ালের মা ও বোনেরা সকলকে আমার বুক ভরা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি আপনাদের সামনে কোরআন পাক থেকে একটি আয়াত পাঠ করেছি সেই আয়াত সম্পর্কে কিছু বলবো খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব আমরা ইনশাআল্লাহ যতক্ষণ বলবো মনোযোগ সহকারে শুনবো বলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর আল্লাহ তাআলা জামানার কসম খেয়ে বলছে যে মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে আছে মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে আছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তর মধ্যে কে পড়ে আছে জানেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তর মধ্যে আপনি কালামুল্লাহ কে জিজ্ঞাসা করেন আল্লাহ তাআলার কালামকে জিজ্ঞাসা করেন আল্লাহ তাআলা বলে দিবেন সব থেকে ক্ষতিগ্রস্তর মধ্যে কে পড়ে আছে আল্লাহ তাআলা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন জিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ইমানদার তাদেরকে লক্ষ্য করে বলছেন, যারা বেঈমান তাদেরকে নয়, বরং যারা ইমানদার তাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই বান্দারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ইমানদারগণ, তোমরা যেন গাফিলতি করবে না, তোমাদেরকে যেন গাফিলতি না করে, তোমাদেরকে যেন অলসতা না করে, গাফিল যেন তোমরা না হও। আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের মাল, তোমাদের ধন সম্পদ, ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে গাফিল না করে। কিসের থেকে গাফিল না করে? আন যিকরিল্লাহ, আল্লাহ তাআলার স্মরণ থেকে যেন তোমাদের মাল ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি যেন গাফিল না করে। আল্লাহ তাআলার স্মরণ থেকে বলতে নামাজ থেকে, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলাকে বেশি স্মরণ করা হয়। সেই কারণে এখানে বলছেন যে আন যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকির থেকে, আল্লাহ তাআলার স্মরণ থেকে, অর্থাৎ নামাজ থেকে তোমাদেরকে যেন তোমাদের মাল ধন সম্পদ সন্তান সন্ততি গাফিল না করে দেয়। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা গাফিল হয়ে যাবে, এরাই হবে ক্ষতিগ্রস্তর মধ্যে, এরাই হবে সব থেকে বেশি ক্ষতিগ্রস্তর মধ্যে। আজ আমরা ওয়াজ নসিহত সব সময় শুনছি, কিন্তু আমাদের নামাজের দিকে একটু আগ্রহ হয় না। মনে রাখবেন, বেনামাজি জান্নাতে যাবে না। আপনাদের খটকা লাগবে, আবার নতুন কথা শুনলাম। হ্যাঁ, বেনামাজি জান্নাতে যাবে না, আমি নিজে ইচ্ছায় বলছি না। কোরআন পাককে জিজ্ঞাসা করে, কোরআন পাক সব বলে দেবে যে কে কে জান্নাতে যাবে না, কি কারণে জান্নাতে যাবে না, কি কারণে জাহান্নামে যাবে, পর পর বলে দিচ্ছে। সূরা মুদাসির 41, 42, 43 পর পর আল্লাহ তাআলা বলে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাআল খাঈযিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন,
কিনা বললাম ডান হাতে দিয়ে দিবে বাম হাতে দিয়ে দিবে তারপর জান্নাতীরা জান্নাতে চলে যাবে যাদের আমলনামা ডান হাতে চলে যাবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে পাঠিয়ে দিবেন আর যাদের আমলনামা বাম হাতে চলে যাবে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবেন তারপরে জান্নাতীরা নিজেদের মধ্যে আপোষের মধ্যে জিজ্ঞাসাবাদ করবে ফি জান্নাতি ইয়াতাসাআলুন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে বলবে হে করিম চাচা তোমাদের বংশ তো খুব ভালো ছিল তোমাদের পরিবার ভালো ছিল উচ্চ শিক্ষায় শিক্ষিত ছিলে মাস্টার ছিলে ডাক্তার ছিলে ইঞ্জিনিয়ার ছিলে বড় বড় ডিগ্রি ধারণ তোমাদের সব ছিল তোমাদের বংশমর্যাদা খুব ভালো ছিল আজ তোমরা জাহান্নামে গেলে কেন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার জাহান্নামীদেরকে বলবে তোমরা তো আমাদের সঙ্গে উঠা বসা করতে তোমাদের বংশমর্যাদা সব ভালো ছিল আজকে জাহান্নামে কিসের কারণে গেলে বলো জাহান্নামে কিসের কারণে কেন বলো তোমাদের উপরে কি আল্লাহ তাআলা জুলুম করেছে না তারা বলবে আল্লাহ তাআলা আমাদেরকে জুলুম করেন জোর জবরদস্তি পাঠিয়ে দেন বরং চারটি কারণে আমাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার জাহান্নামীরা বলবে আমাদেরকে চারটি কারণে জাহান্নামে দিয়ে দিয়েছেন আল্লাহ কারণ সর্বপ্রথম কারণ হলো কলু তারা বলবে লামনাকু মিনাল মুসাল্লি আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না এখানে মুসল্লি বলা হয়েছে মুসল্লি মানে কি যারা মিথ্যা কথা বলে না না মুসল্লি মানে কি যারা বেনামাজি না না বরং যারা নামাজি তারাই হলো মুসল্লি তাই তারা বলবে কলু লাম না কুমিনাল মুসল্লি প্রথম নাম্বার কারণ হলো আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না আমরা নামাজ পড়তাম না নামাজ পড়তাম না সেই কারণে আমাদেরকে আজকে জাহান্নামে আসতে হয়েছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে মিরাজে যখন গেলেন জান্নাত ভ্রমণ করলেন জাহান্নাম ভ্রমণ করলেন জাহান্নাম জান্নাত সব ভ্রমণ করার পর যখন আরো আগে চলে গেলেন হযরতে জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম সঙ্গে নিয়ে চলে যাচ্ছেন দেখছেন একটা খালি ময়দান ওই খালি ময়দানে কিছু সংখ্যক পুরুষ আর কিছু সংখ্যক নারী তারা চিত হয়ে শুয়ে আছে আর একজন ফেরেশতা বড় পাথর নিয়ে তাদের মাথায় আঘাত করছে আর ওই আঘাতের কারণে তাদের মাথাগুলো চুরমার হয়ে যাচ্ছে ছিটকে পালিয়ে যাচ্ছে ফেরেশতারা যখন আবার ওই পাথরকে কুড়িয়ে আনতে যায় ওই পাথর আনতে আনতে আবার মাথাগুলো ভালো হয়ে যায় আবার তাদেরকে আঘাত করে ওই আঘাতের কারণে তাদের মাথাগুলো চুরমার হয়ে যায় চিৎকার করে জোরে জোরে কান্না করে কিন্তু সেদিন আর কান্না আর কেউ দেখবে না আমার পায়ার নবী জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল এরা কারা আর কেনই বা এদেরকে এরকম কঠিন শাস্তি দেওয়া হচ্ছে কি কারণে এদেরকে বড় বড় পাথর তাদের মাথায় আঘাত করছে আর ওই আঘাতের কারণে তাদের মাথাগুলো চুরমার হয়ে যাচ্ছে পাথর আনতে আনতে আবার মাথা ভালো হয়ে যাচ্ছে এই রকম ভাবে হযরত জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম বলেন কিয়ামত পর্যন্ত তাদেরকে এরকম কঠিন শাস্তি দেওয়া হবে যখন জিজ্ঞাসা করলেন এরা কারা হযরতে জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম বললেন এরা হলো আপনার উম্মতের একটা দল যারা দুনিয়াতে অলসতা করে নামাজ পড়তো না নামাজ ছেড়ে দিত ওই ফজরের বেলায় ঘুমিয়ে থাকতো বিছানায় ঘুমিয়ে থাকতো অলসতা করে মসজিদে যেত না নামাজ ছেড়ে দিত কাজা করে দিত আর তারা তো নামাজ পড়তো না নামাজ না পড়ার সাথে সাথে অহংকার
ব্যবহার করে বেড়াতো যারা নামাজ পড়ে তাদেরকে বলে বেড়াতো আমরা নামাজ পড়ি না তো কি হয়েছে আমাদের টাকা পয়সার অভাব নাই আমরা নামাজ পড়ি না তো কি হয়েছে আমাদের জমি জায়গার অভাব নাই আমরা নামাজ পড়ি না তো কি হয়েছে আমাদের অসুখ বিসুখ তো হয় না যারা নামাজ পড়ে তারাই বেশি গরিব হয় যারা নামাজ পড়ে তারাই বেশি ফকির হয় আর যারা নামাজ পড়ে তাদেরই বেশি পালা মুসিবত আসে এই বলে তারা তাকাব্বুর করত অহংকার করে ঘুরে বেড়াত আল্লাহ তাআলা কুরআন পাকের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন নিশ্চয় ওই সমস্ত লোক যারা আমার ইবাদত থেকে দূরে থাকতো আর তাকাব্বুর করে বেড়াতো অহংকার করতো ইস্তাকবিরুনা আন ইবাদাতি কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওয়াদার দিবেন সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন অতি শিগগিরই তাদেরকে জাহান্নামের মধ্যে লাঞ্ছিত বঞ্চিত করে অপদস্ত করে ওই জাহান্নামের মধ্যে উপুড় করে ঢুকিয়ে দিবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা হলো বেনামাজির শাস্তি আমি বলেছিলাম জাহান্নামে যাবে চারটি কারণে প্রথম নাম্বার বলেছিলাম ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার যখন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে কেন জাহান্নামে গিয়েছো একই সঙ্গে তো খাওয়া দাওয়া করতাম একই সঙ্গে ব্যবসা বাণিজ্য করতাম একই সঙ্গে ঘাটে বসে গল্প করতাম চায়ের দোকানে বসে গল্প করতাম তোমরা নামাজ পড়তে আমরা নামাজ পড়তাম তারা বলবে কলু লামনাকুম মিনাল মুসাল্লিন আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না আমরা নামাজ পড়তাম না এই কারণে আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে আর কারণ কি দ্বিতীয় নাম্বার কারণ হলো ওয়ালাম না কোনো তুইমুল মিসকিন আর মিসকিন ছাড়া অভাব তাদেরকে আমরা খানা খাওয়াতাম না নিজে ভালো ভালো খাবার খেতাম পাড়া প্রতিবেশীর খোঁজ নিতাম না অভাবগ্রস্ত ব্যক্তি যদি হাত পাত তাদেরকে না দিয়ে আমরা খেয়ে নিতাম ওয়ালাম না কোনো তুইমুল মিসকিন দুটি কারণ প্রথম নাম্বার আমরা নামাজ পড়তাম না দ্বিতীয় নাম্বার কারণ হলো আমরা অভাবগ্রস্ত ব্যক্তিদেরকে খানা খাওয়াতাম না ওয়াকুন্না নাকুযু মাল খাইযিন তৃতীয় নাম্বার কারণ যে কারণে আমরা জাহান্নামের মধ্যে এসেছি সেই কারণটা হলো আমরা অহেতু কথাবার্তা বলতাম আর বিতর্ক করতাম আজকে দেখবেন মানুষ সব সময় বিতর্কর মধ্যে পড়ে আছে সব জায়গায় তর্ক করে নামাজ নাই রোজা নাই যাকাত নাই হজ নাই কিছু নাই নিজেদের মধ্যে শুধু দ্বন্দ্ব করে নিজেদের মধ্যে শুধু দ্বন্দ্ব ঝামেলা করে মুসলমানের মধ্যে ভেদাভেদ তৈরি করে তাই বলেন কারণ একটা তিন নাম্বার কারণ হলো ওয়াকুন্না নাকুযু মাল খাইযিন আমরা অহেতু বাড়তি বিতর্ক করতাম যেগুলো তর্ক করে কোনো লাভ হতো না ওই সব তর্ক বিতর্ক করতাম আজকে আমাদের দেখবেন জীবনে মসজিদে যাই না জীবনে ঈদগাহে যাই না জীবনে রোজা রাখে না যখন দেখবেন জানাজার নামাজ পড়তে ওই ময়দানে যায় সেখানে গিয়ে যত রকমের বিপদ আপদের কথা বলে বসে থাকে সব সময় তর্ক বিতর্ক করে আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেন ওয়াকুন্না নাখুযু মাআল খাইযিন ওহেতু বিতর্ক করতাম তর্ক বিতর্ক করতাম চায়ের দোকানে বসে গল্প আড্ডা করতাম সেই কারণে আমাদেরকে আজকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে কিছু বুঝতে পারছেন আমি নিজের কথা বলছি না সব কোরআন পাক থেকে বলছি ওয়াকুন্না নাখুযু মাআল খাইযিন
দিন আর চার নাম্বার হলো কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন তারা কিয়ামতের দিনকে অস্বীকার করত তারা বলে বেড়াতো মরে যাব পচে যাব গলে যাব মিশে যাব আমাদের হিসাব নিকাশ আর হবে না কিয়ামতের দিনকে অস্বীকার করত কতক্ষণ পর্যন্ত হাত্তা আতানাল ইয়াকিন মৃত্যু আসার আগে পর্যন্ত তারা এইসব কাজগুলো করত ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন মনে রাখবেন আজকে আমরা যারা নামাজ পড়ি না রোজা রাখি না হজ করি না যাকাত দিই না মনে রাখবেন কাল কিয়ামতের দিন কিন্তু কোনো সুপারিশ কবুল হবে না আজ আমরা মনে করছি বাবার দরবারে গিয়ে সুপারিশ করে দিবে আমরা পার হয়ে যাব না 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 আল্লাহ তাআলা বলেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন আমরা মনে করছি আমাদের ভাই মাওলানা আমার বাপ আলেম আমার স্বামী মাওলানা মা বোনেরা মনে করে আমার স্বামী মাওলানা আমার ভাই মাওলানা তাদের সুপারিশে পার হয়ে যাব কিন্তু না আল্লাহ তাআলা বলেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন সেই দিন কোন সুপারিশ কারনেওয়ালার সুপারিশ কোন গ্রহণযোগ্য হবে না কিছু বুঝতে পারলেন বেনামাজি আল্লাহ তাআলার কাছে খুব অপছন্দনীয় তাই আমরা জলসা শুনি কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করি সারা জীবন জলসা শুনছি আর চলে যাচ্ছি বাড়ি একই অবস্থায় থাকছি মনে রাখবেন আপনার কাছে আমার কাছে হাজির হয়ে যাবেন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহি সালাতু ওয়া সালাম তখন কিন্তু আর রেহাই থাকবে না তখন যতই বলি আমাকে ছেড়ে দাও এরপর আমি নেক আমল করব কিন্তু রেহাই নাই কাল্লা কখনো না আল্লাহ তাআলা বলবেন আর ফেরত দেওয়া হবে না সুযোগ দিয়ে দিয়েছিলাম সেই সুযোগ পার হয়ে গেছে আর না তো আমি শুরুতে একটি আয়াত পড়েছিলাম সেই দিকে চলে যাই মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন যে বাজারা মান আমিলা সালিহান যে বাজারা পুরুষ হোক অথবা নারী যারাই সৎ কাজ করবে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা পুরুষ হোক অথবা নারী ওয়া হুয়া মুমিন সে যদি মুমিন হয় ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা তাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন জিন্দেগি দান করব কিসের শর্ত দিলেন যে বা যারা পুরুষ হোক অথবা নারী সৎ কাজ করবে ওয়া হুয়া মুমিন মুমিন হতে হবে আমরা কি ইমানদারের খাতায় আছি আল্লাহ তাআলা বলে ছয় টাকা যার মধ্যে থাকবে তারা কামিয়াব হয়ে যাবে যে মুমিন যে ইমানদারের মধ্যে ছয়টি কাজ থাকবে পরপর আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেন সূরা মুমিনুনে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওই মুমিন রাই ওই বান্দার রাই সফলতা অর্জন করেছে কামিয়াব হয়ে গেছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যারা নিজেদের নামাজকে বিনয়ের সঙ্গে আদায় করে খুশু খুশুর সঙ্গে নামাজ পড়ে তারা কামিয়াব হয়ে গিয়েছে প্রথম নাম্বার ছয়টি গুণের মধ্যে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যারা নামাজকে বিনয়ের
বিনয়ের সঙ্গে খুশু খুশুর সঙ্গে নামাজ পড়বে। দ্বিতীয় নাম্বার ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিযুন, যারা অহেতুক কথাবার্তা যেখানে হয় সেই জায়গা থেকে এড়িয়ে চলে যায়। তৃতীয় নাম্বার ওয়াল্লাযীনা হুম লিযযাকাতি ফাঈলুন, যাদেরকে আল্লাহ তাআলা মাল ধন সম্পদ দিয়েছে তারা যখন যাকাত আদায় করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর যারা নিজের লজ্জা স্থানকে হেফাজত করে, যারা নিজের লজ্জা স্থানকে হেফাজত করে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, ফামান ইত্তাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। পাঁচ নাম্বার ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা নিজের আমানতের খেয়ানত করে না আর ওয়াদা খিলাফি করে না। শেষ আবার বললেন ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, পুনরায় আবার শেষবারে বললেন যারা নামাজের হেফাজত করে, যারা নামাজের পাবন্দি করে। নামাজের পাবন্দি তখনই বলা হবে যখন ফজরের ওয়াক্তে ফজরের নামাজ পড়বে, জোহরের ওয়াক্তে জোহরের নামাজ পড়বে, আসরের ওয়াক্তে আসরের নামাজ পড়বে, মাগরিবের ওয়াক্তে মাগরিবের নামাজ পড়বে, ইশার ওয়াক্তে ইশার নামাজ পড়বে। এই পাবন্দির সঙ্গে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে তারাই নামাজের হেফাজতকারী হবে। যাদের মধ্যে এই ছয়টি গুণ থাকবে উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই ওয়ারিস হবে। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে, তারা সেখানে সারা জীবন থাকবে। প্রকৃত মুমিন হতে হবে। আর তিন মিনিট সময় আছে, মুনাফিক কাকে বলে সংক্ষিপ্ত আমি বলে দেবো ইনশাআল্লাহ। আর মুনাফিকের ঠিকানা কোথায় হবে? যার মধ্যে চারটি গুণ থাকবে সে থাকবে পাক্কা মুনাফিক। লিখে রেখেলেন আরবাউন মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসান, পাকা মুনাফিক সে। প্রথম নাম্বার ইদা হাদাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। মুনাফিকের মুখে দাড়িও থাকবে, লম্বা জামাও থাকবে, মাথা টুপিও পরবে, পাগড়িও পরবে। যার মধ্যে চারটি গুণ থাকবে, যদি আমাদের মধ্যে থাকে এগুলো আমরা ছেড়ে দেবো আজ থেকে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। প্রথম নাম্বার ইদা হাদাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। মিথ্যা কথা বলা এটা হচ্ছে মুনাফিকের আলাম। ওয়াইদা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হবে আমানতের খেয়ানত করবে। আজ আমাদের দেখেন খেয়াল করেন সব ঢুকে বসে আছে। ওয়াইদা আহাদা গদারা, যখন ওয়াদা করবে ওয়াদা খিলাফি করবে, মানুষকে ধোকা দিবে। আর চার নাম্বার ওয়াইদা খাসামা ফাজারা, দেখবেন মানুষ বসবাস করতে গেলে নিজেদের মধ্যে ঝগড়া হয়, তো ঝগড়ার মধ্যে যারা গালাগালি দিবে, ওয়াইদা খাসামা ফাজারা, যারা গালাগালি দিবে, মনে রাখবেন এইসব মুনাফিকের আলামত। ইদা হাদাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। ওয়াইদা তুমিনা খানা, যখন আমানত রাখা হবে আমানতের খেয়ানত করবে, তাই টাকা পয়সার আমানত হোক বা কথাবার্তার আমানত হোক। ওয়াইদা আহাদা গদারা, যখন ওয়াদা করবে ওয়াদা খিলাফি করবে। আর চার নম্বর ওয়াইদা খাসামা ফাজারা, যখন মানুষ ঝগড়া করবে নিজেদের মধ্যে আপাসের মধ্যে গালাগালি দিবে। মুনাফিকের ঠিকানা কোথায় হবে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেন, আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে সব বলে দিবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফাল মিনান নার, নিশ্চয়ই যারা মুনাফিক হবে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফাল মিনান নার, জাহান্নামের সব থেকে নিচু তবকায় তার স্থান হবে। জাহান্নামের সব থেকে নিচু তবকায় স্থান হবে। তাই ওলামা হযরত চলে এসেছেন, তাই আমি আমার যে সময় দিয়েছিল সময়ও শেষ, আমি আপনাদের সামনে আর বেশি কথা বাড়াতে চাই না।
আপনারা অনেকে হয়তো হ্যামবিলে দুর্লভপুর ঠিকানা দেওয়া আছে মনে করছেন ওই নওদা থেকে আসছি, নওদা থেকে আসছি কিন্তু আমার বাড়ি গুধিয়া, বাড়ি গুধিয়া। আপনাদের দোয়াতে, বিশেষ করে পিতামাতার দোয়াতে, পিতামাতার দোয়া ছাড়া এই জায়গা আসা যায় না। তা না হলে বাংলা কথা বলতে গেলে অনেক সময় অসুবিধা, বের হয় না, কিন্তু কোরআন কিভাবে যে বের হয় আল্লাহ পাক জানে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে হাফেজ হয়ে গিয়েছি, কারিও হয়েছি, মাওলানা হয়েছি, মুফতি হয়েছি এবং তফসির বাংলাদেশ ঢাকা থেকে পড়ে এসেছি। মোহাম্মদপুরে ছিলাম, লকডাউনের আগেই চলে এসেছি, এখন আমি দুর্লভপুর এলাকায় ওখানে একজন বড় জামে মসজিদে সেখানে থাকছি। আর আপনারা সুযোগ দিয়েছিলেন, খাস করে আপনাদের যে ইমাম সাহেব মাওলানা সাহেব, ইনি আমাকে ফলো করে বুধিয়া মাদ্রাসায় দুয়ার মজলিসে সাক্ষাৎ হয়েছিল, সেখান থেকে আপনাদের এই মজলিসে সুযোগ হয়েছে। আপনারা দোয়া করবেন যেন কোরআন এবং হাদিস থেকে সুন্দরভাবে আলোচনা করতে পারি, আর যেগুলো বলবো আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহ তাআলা যেন আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।